গ্রিসের একটা ছোট্ট দ্বীপ ইকারিয়া, যে দ্বীপবাসীর জীবনে এমন কিছু একটা ঘটেছে যার ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ভুলতে বসেছেন তারা, বা অন্যভাবে বললে জেনে ফেলেছেন অমরত্বের রহস্য। বিষয় ভরা এই দ্বীপের মানুষদের গড় আয়ু প্রায় 100 বছর। 100 বছর বয়স বললে চোখের সামনে কুচকে যাওয়া চামড়া, ক্ষীণ দৃষ্টি, হাতে লাঠি ধরে চেয়ারে বসে থাকার একটি ছবি ফুটে ওঠে, কিন্তু তার সঙ্গে ইকারিয়ার বাসিন্দাদের কোনো মিল পাওয়া যায় না। 100 বছরেও লাঠি নির্ভর নন এখানকার বাসিন্দারা, এমনকি পাহাড়ি সিঁড়ি ভেঙে একাই উঠে যান গির্জায়। কারণ হিসেবে জানা যায় দ্বীপের পরিবেশ ও আবহাওয়া নিয়ে। তারা ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবারের চেয়ে বেশি শাকসবজি ফলমূল খান, মাছ মাংস পরিমাণে কম খান। মৎস্যজীবী, চাষি, পশুপালন, এগুলোই এখানকার মানুষের মূল পেশা। পাহাড়ি এলাকা হওয়ায় আলাদা শরীর চর্চা করতে হয় না। তারা স্থানীয় পানীয় পান করেন, কিন্তু তা 2 গ্লাসের বেশি নয়। রাতে ঘুমানোর আগে এক ধরনের হার্বাল চা খান যাতে পর্যাপ্ত ঘুম হয়। তাদের জীবন নিয়ে ধারণা বাকিদের থেকে একদমই আলাদা। বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, তার কাছে ইকারিরা মানে বেঁচে থাকা এবং সেই বাঁচাকে অনুভব করতে পারা। আরও জানা গেছে, স্থানীয় ইকারিয়া বাসিন্দাদের একটি পুরনো বিশ্বাস, তারা সময়ের উপরে আধিপত্য চালায়। সময় তাদের উপরে আধিপত্য চালাতে পারে না। জীবনকে জীবনের মতো করে দেখা এই দ্বীপের বাসিন্দারা ঘড়ির উপর নির্ভরশীল নন। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো দোকান খোলেন। দুপুরের খাবারে নিমন্ত্রিত অতিথিরা সকাল 10টা বা সন্ধ্যা 6টায় আসেন। এখানে সবাই নিজের ইচ্ছা মতো চলেন, তাতে কারও কোনো সমস্যা হয় না। টাকা পয়সা নিয়ে কেউ তেমন কোনো মাথা ঘামান না, তাই তারা ভীষণ চিন্তামুক্ত থাকেন। শোনা যায় শয্যাশায়ী এবং জীবন থেকে একরকম হেরে যাওয়া ক্যান্সারের রোগী এখানে এসে সুস্থ হয়ে উঠতে পারেন বিনা চিকিৎসায়। এমনই নাকি জাদু রয়েছে এই দ্বীপে, এমনটাই নাকি হয়েছিল ইকারিয়ার বাসিন্দা স্ট্যামেটিস মোরাইটিসের সঙ্গে। অনেক আগেই স্ট্যামেটিস ইকারিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, স্ত্রী সন্তানদের সঙ্গে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। 1976 সালে একদিন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানিয়ে দেন ফুসফুসের ক্যান্সারে ভুগছেন তিনি। তার মাত্র 9 মাস আয়ু রয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়। স্ট্যামাটিদের বয়স তখন 60-এর দোরগোড়ায়। জীবনের শেষ সময়টা তিনি ইকারিয়ায় ছেলেবেলার বন্ধুদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। সেখানে আসার মাসখানেক পর থেকেই যেন তার জীবনের ঘড়ি উল্টো দিকে চলতে শুরু করে। ক্রমেই সুস্থ বোধ করতে শুরু করেন তিনি। শয্যাশায়ী মানুষটা একাই হাঁটাচলা শুরু করেন, এমনকি নিজের জমিতে চাষ করে অলিভ ফলান। 90 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন তিনি। এই ঘটনার পরে মার্কিন লেখক ন্যাশনাল জিওগ্রাফিক সদস্য ড্যান বিউটনার এই দ্বীপের জীবনযাপন নিয়ে একটি বই লিখেছিলেন যার নাম দ্য ব্লু জোন সলিউশন। মূলত এই বইয়ে ইকারিয়াদের দীর্ঘায়ু হওয়ার রহস্য লেখা রয়েছে। বিভিন্ন গবেষণায় বরাবরই তাদের জীবনযাত্রার বিষয়কর সব ব্যবস্থা নিয়ে কথা উঠে এসেছে। তাদের চিন্তামুক্ত জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং সর্বোপরি এই দ্বীপের জলবায়ু, এই 3টি কারণের জন্যই অমরত্ব পেয়ে গেছেন ইকারিয়াবাসী, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।